তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নং ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। অভিযোগ, গভীর রাতে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা গোপালপুর এলাকায় একজনের বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় স্কুটিতে করে একদল দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। শনিবার দুপুরে গোটা ঘটনা নিয়ে পুন্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল আনুমানিক রাত 10টায় গোপালপুর পরিচালন সমিতির সভাপতি অরুণ কুমার সরকারের বাড়ির সামনে আমরা চারজন বসেছিলাম। উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের সদস্য বাপি নন্দী, ইকরচলা বুধের সভাপতি নিপিন দাস এবং আমি নিজে ওখানে ছিলাম। অজ্ঞাত পরিচয় সবুজ স্কুটিতে করে এসে দুই রাউন্ড গুলি চালায় আমাদের লক্ষ্য করে। কোনো ক্রমে গুলি গাড়িতে লাগে এবং পাকা রাস্তায় পড়ে, একটি খোলও পাওয়া যায়। তার পরবর্তীতে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। মানসের ফাঁড়ির ইনচার্জ অতুলবাবু আসে, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে। কিছু সমাজ বিরোধিতা আমাদের চারজনকে চক্রান্ত করে মেরে ফেলার একটা চেষ্টা করতেছে। সময় হলে কি কারণে কারা করছে ধীরে ধীরে নামগুলো প্রকাশ করব।